জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মতবিনিময়ে দলে মনোনয়ন প্রার্থীদের হয়ে একসাথে কাজ করার নির্দেশনা দেবেন দলীয় প্রধান। গুজব ও সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়েও শেখ হাসিনা নির্দেশনা দিতে পারেন বলে জানান মনোনয়ন প্রত্যাশীরা। বলেন, দেশ ও দলের প্রশ্নে নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ। এবার আওয়ামী লীগের প্রার্থী হতে 3,362 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে বিকেলে 300 আসনে আওয়ামী লীগ প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা মনোনয়ন না পায় তারা আমরা যারা পাবে তাদের সাথে আমরা সহযোগিতা করব, যাতে আওয়ামী লীগ আবার জিততে পারে। যারা রাজনীতি করেছে এই দেশের জন্য, এই মেহনতি মানুষের জন্য, কল্যাণের জন্য, আমার নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যারা জীবন দিয়েছে তাদের মূল্যায়ন করবে বলে আমার এটা বিশ্বাস রয়েছে। নেত্রী আজকে যে নির্দেশ দেবে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, সকল কর্মী মেনে নেবেন এবং তারা সেই আঙ্গিকে কাজ করবেন এবং বিজয় ছিনিয়ে আনবেন। আমরা নৌকার জন্য কাজ করব এবং আমরা সবাই কিন্তু বদ্ধপরিকর। দিন শেষে কিন্তু আমাদের নৌকা, অন্য কোনো আমাদের কোনো মার্কা নেই। এ বিষয়ে আরও জানাতে গণভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি চলছে আমাদের জানাবেন। সুস্মিতা, এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা 3,362 জন এবং গত কয়েকদিন ধরেই কিন্তু আওয়ামী লীগের যে সংসদীয় মনোনয়ন বোর্ড রয়েছে সেই সংসদীয় মনোনয়ন বোর্ড কিন্তু এই 300 আসনের প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে। আজকে বিকালে 4:30 দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই দলের 300 আসনের প্রার্থীদের নাম কিন্তু ঘোষণা করবেন। তার আগে সকালে এই গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে এই মনোনয়ন প্রত্যাশীদের এই মতবিনিময় সভা হচ্ছে। বেলা 10:00 দিকে এই মতবিনিময় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আপনি জানেন যে আজকে HSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং সেই আনুষ্ঠানিকতা 10:00 সময় হওয়ার কথা রয়েছে। আমরা ধারণা করছি সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে, অর্থাৎ HSC ও সমমান পরীক্ষার যে ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে সেটি সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করবেন। আপনি আসলে কিছুক্ষণ আগে শুনছিলেন এখানে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে, কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এবং তারা বলছেন যে নানা কারণে বৈশ্বিক চ্যালেঞ্জ, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জের কারণে এবারে নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা মেনে দেবেন সেই নির্দেশনা মেনেই দলকে বিজয়ী করতে, নৌকা মার্কেটকে বিজয়ী করতে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং তারা এটি মেনেই নিচ্ছেন যে 300 আসনে, আসলে তো 3,362 জনকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়, 300 আসনে প্রতিটি আসনে একজন করে প্রার্থী থাকবে। সুতরাং দল যাকে প্রার্থী হিসাবে চূড়ান্ত করে তার জন্যই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং তারা যেটি বলছেন যে তারা ধারণা করছেন আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ধরনের বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলো নানা ধরনের কর্মসূচি কিন্তু দিচ্ছে। সুতরাং সেই ধরনের কর্মসূচিগুলোকে কিভাবে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা যায়, প্রতিরোধ করা যায় এবং যে কোনো ধরনের নাশকতা এবং গুজব প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ থাকবেন, এরকমটাই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদেরকে এখান থেকে জানিয়েছেন। সুস্মিতা, শিশির, আপনাকে ধন্যবাদ। গণভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।